নমস্কার, তোমাদের প্রত্যেকে স্বাগত আজকের ভিডিওতে। দেখতেই পারছো, আজকে কিন্তু পিএসসির তরফ থেকে ফুড সাপ্লাই তোমাদের ফুড এসআই পরীক্ষার জন্য অ্যাডমিট প্রকাশিত হয়েছে। তোমাদের ফুড এসআই পরীক্ষার অ্যাডমিট তোমরা কবে পাবে বিস্তারিত বলা হয়েছে, সম্পূর্ণভাবে দেখবে। নতুন কি রুলস আছে তোমরা সেটাও দেখতে পাবে। তো নতুন হলে ফুড এসআই পরীক্ষার প্রস্তুতি নিতে হলে কিন্তু অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে দিয়ে অল করে রাখবে। অল্প সময়ে পাস করতে হলে কিন্তু অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে দিয়ে অল করে রাখবে। আমাদের কিন্তু কলকাতা পুলিশে এসআই পরীক্ষাতে 90% প্রশ্ন কমন ছিল, সেটা কিন্তু আমাদের মুখে নয়, প্রমাণের সঙ্গে আমরা দিয়েছি আমাদের টেলিগ্রামে। তাই বেঙ্গলি নলেজ একাডেমি টেলিগ্রামে তুমি জয়েন করে দেখতে পারো। তো এখানে বলা হয়েছে, ইট ইজ নোটিফাইড টু অল কনসার্নড দ্যাট দ্য অ্যাবাউট মেনশনড এক্সামিনেশন উইল বি ডিফারেন্ট ভ্যানু ইন কলকাতা কলকাতা এবং বিভিন্ন স্থানে 16 এবং 17 মার্চ 2024 স্যাটারডে এবং সানডে অনুষ্ঠিত হবে সকালবেলা 9:30 থেকে 11টা এবং 12:30 থেকে 2:00, 3:30 থেকে 5টা, অর্থাৎ 1.5 ঘন্টা করে তোমরা সময় পাবে। 3টে শিফটের মাধ্যমে মোট তোমাদের 6টি শিফটে কিন্তু এক্সাম অনুষ্ঠিত হবে। অ্যাডমিট তোমরা পাবে psc.wb.gov.in ওয়েবসাইটের মাধ্যমে 2 মার্চ 2024 সালে। অ্যাডমিট তোমাদের নিতে হবে, আইডি প্রুফ তার সঙ্গে ফটো যে কোনো একটি নিতে হবে। আইডি প্রুফ তোমাদের অ্যাডমিট তোমরা নেবে, পাশাপাশি তোমাদের আধার কার্ড, ভোটের কার্ড, এই সমস্ত বিষয় নিতে পারো। আর একটি কথা, ফুড এসআই পরীক্ষাতে 90% কমন পেতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও, সাজেশন একবার তোমরা কালেক্ট করে নাও। যদি ভাই অল্প সময়ে প্রিপারেশনে তুমি এক্সাম ক্লিয়ার করতে চাও, কারণ আমাদের কলকাতা পুলিশের এসআই পরীক্ষাতে কিন্তু 90% প্রশ্ন কমন হয়েছিল, সেই কমনের প্রমাণ তোমাদের আমি বেঙ্গলি নলেজ একাডেমি টেলিগ্রামে কিন্তু প্রোভাইড করেছিলাম। তো যদি প্রমাণ পেতে হয়, নতুন হলে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে দিয়ে অল করে রাখবে। ভালো করে প্রিপারেশন নিতে হলে, পাশাপাশি সাজেশন পেতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। থ্যাংক ইউ তোমাদের সবাইকে।